ভালো আছেন? না, ভিতরে আছে, ভিতরে আছে। হ্যাঁ, সবাই ভালো আছে তো? এইটা আপনার জন্য। আজকে জমিয়ে খাওয়া হবে, নিশ্চয়ই মটন হয়েছে। বাবা, এক বছর পর না, কদিন আগে তো ঘুরে গেলাম, জামাই ষষ্ঠীতে এক বছর পর খাবারটা নিয়ে আসলেই হয়। আরে জামাই, কখন এলি? এই তো জ্যাঠাবাবু। খেয়েছো তো? না জ্যাঠাবাবু, এই তো এলাম, খেয়ে নেবো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না জ্যাঠাবাবু। ঠিক আছে। আশীর্বাদ করেছেন? হ্যাঁ করেছি। বসো, ওঠো বসো। আজকে মটন খেতে পারবো তো? হ্যাঁ পারবে, আমি সব বলে দিয়েছি, কোনো অসুবিধা হবে না তোমার। বসো, তুমি বসো, অনেক দূর থেকে এসছো, বসো। রথেঘাটে আসতে কোনো অসুবিধা নেই তো জামাই? না জ্যাঠাবাবু, ওই চরণবাবুর টলে টুক 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 করতে তো চলে এসেছি। বেশ। তা ভাই আমার টাকা দিয়ে গেছে, আমি বৌমাকে বাজার করে দিয়েছি, তুমি কিন্তু আজকে কবজি ডুবিয়ে বেয়ে ধরে কিন্তু খাবে, কোনো লজ্জা করবে না। হ্যাঁ রাত্রিরে একা কাটবো, ঠিক আছে? বস জামাই বসো, হ্যাঁ আমি একটু চান করে আসি। মটন তার মানে কনফার্ম, আগে খাবো। আমার বইয়ের মা আসছে না, মানে আমার শাশুড়িটা আসছিল। আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে, জোর খাওয়া দাওয়া মটন দিয়ে। কখন যে আসবে, খিদে উঠেছে। এই তো না, এই হতে পারে না। কি হলো বাবা? কি এগুলো? কেন তুমি জানো না আজ আমাদের নিরামিষ? হ্যাঁ গোবিন্দ, খিচুড়ি দেখে হেঁচকে উঠে গেল নাকি? বসে বসে এখানে গন্ধ পেলাম, মটনের। মটন পাশের বাড়ি বোধ হয় কোনো জামাই এসেছে। পাশের বাড়ির মেয়েটাকেই তো বিয়ে করলে ভালো হতো, মটন খেতে পারতাম। গত বছরে কাতলা দিয়ে প্রায় পাতলা হয়েছিল, আর এবারে আম নেই। আমের খুব দাম না, আর জাম গোবিন্দ, খিচুড়ি জামাই ষষ্ঠীতে খিচুড়ি খেয়ে নে বাবলু।
কার বাড়ির বেড়া ভেঙে ডাটা মাটা নিয়ে এসছে দিয়ে জামাই ষষ্ঠী ভগবান। এরকম খিচুড়ি কে জামাই ষষ্ঠী কেউ করে আমি আজ পর্যন্ত দেখিনি। খেতে ইচ্ছে করছে না, কি করবো? আমার বউ জানে যে কি খাওয়াবে, সেই জন্য আসে না। এরকম টিপতে শ্বশুর বাড়ি আমি জীবনে দেখিনি গো। ৭৫০ টাকা চলে গেল পুরো। মটন ভেবে খাই, লাঠি বাটি দিয়ে ঘের। বাসটা তো দিল, এক মাঘে শীত যায় না, আমিও বড্ড চালা। সন্ধ্যেবেলায় মাংস, কি বাসটাই না দিল ঠাকুর। বলছিলাম কি, রাতের খাবারটা খেয়ে গেলে হতো না? না না বাবা, মেয়েটা বাড়ি একা রয়েছে, তুমি রও না। গোবিন্দ,
আমি জামাই ষষ্ঠী করলাম গো। আসি তবে না, আসি তবে দোকান কি খাওয়াটাই না খাওয়ালো গো, 750 টাকা চলে গেলো।